আমি 2017 সালে চাকরি পেয়েছি, আমি 2022 সালে কি করে ইন্টারভিউ দেব? আমি আমি ইন্টারভিউ দেব না, আমি করে দেব আমার ফ্যামিলি নিয়ে। 12টা কোশ্চেনের 12টা কোশ্চেন কে আনসার করবে? আমি পারবো না, আমি বললাম তো আমি পারবো না। টাকা খেয়ে চাকরি, আমার ঘর বাড়ি দেখে মনে হচ্ছে আমি টাকা খেয়ে চাকরি করেছি। ওই দেখেন 7 মাসের প্রেগনেন্ট বউ আছে আমার, আমার দু মাস পরে আমার বেবি হবে, মা আছে, করে নেবো। হাইকোর্টের সামনে হোক, নবান্নার সামনে হোক, যেখানে হোক করে নেবো ফ্যামিলি নিয়ে। 12টা কোশ্চেনের 12টা কোশ্চেন কে আনসার করবে? আমি পারবো না, আমি বললাম তো আমি পারবো না। আমার সে আমার সেরকম কনফিডেন্স নেই, অনেক গ্রুপের অনেকের কনফিডেন্স আছে, আমার সে কনফিডেন্স নেই। টাকা খেয়ে চাকরি, আমার ঘর বাড়ি দেখে মনে হচ্ছে আমি টাকা খেয়ে চাকরি করেছি। ওই দেখেন সেখানে 3টে ম্যাডাম ছিল, 3টে ম্যাডাম কম করে 10-12টা কোশ্চেন ধরেছিল, আমি 10-12টা কোশ্চেনই সঠিক উত্তর দিয়েছিলাম। সৌরভ গাঙ্গুলি ওয়ার্ল্ড কাপ পায়নি, তাহলে সৌরভ গাঙ্গুলি ভালো ক্রিকেটার নয়? রাহুল দ্রাবিড় ওয়ার্ল্ড কাপ পায়নি, রাহুল দ্রাবিড় ভালো ক্রিকেটার নয়? আই রিপিট, আমি 10-12টা কোশ্চেনেরই সঠিক উত্তর দিয়েছিলাম। আজকে 2023 সালের আজকের দিনে দাঁড়িয়ে ওই 12টা কোশ্চেনের 1টা কোশ্চেন ধরলে আমি পারবো না, তাহলে আমি যোগ্য নই। নমস্কার, আমি 2017 সালে নিয়োগপ্রাপ্ত স্কুল টিচার, প্রাথমিক বিদ্যালয় স্কুল টিচারের একজন, আমার নাম রাকেশ সরকার। 2017 সালে আমার নিয়োগ হয়েছিল, আমি প্রথম ছিলাম কুলতলিতে, সাউথ চব্বিশ পরগনার কুলতলিতে। সেখান থেকে 2020 সালে ট্রান্সফার হয়ে নর্থ চব্বিশ পরগনায় আসি, নর্থ চব্বিশ পরগনার একটা স্কুলে, দেগঙ্গা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে আসি। সাউথ চব্বিশ পরগনায় যখন আমার পোস্টিং প্রথম হয়েছিল, প্রথম দিন ইন্টারভিউ নিয়ে যখন হয়েছিল, কোচি আমরা জুনিয়র বেসিক স্কুলে ছিলাম। আজকে যে রায় বেরোলো, সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলি। অনেককে, অনেক গ্রুপে বা যেভাবে রায় দেওয়া হলো সেই বিষয়ে আমি কথা বলি, কিছু কিছু জিনিস দেখাই, কিছু কিছু জিনিস বলি। আজকে রায় যেটা হলো, মূলত আবার ইন্টারভিউ দিয়ে, অ্যাপটিটিউড টেস্ট দিয়ে আমাদের চাকরি পেতে হবে, মানে চাকরিটা বুঝিয়ে রাখতে হবে, এরকমই রায় আমার যেটা মনে হলো এরকমই রায় বহাল থাকলো, যে সিঙ্গেল বেঞ্চের রায় যেটা ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট আবার দিতে হবে। এবার আমি একটা কথা বলি, 2017 সালে আমি যখন চাকরি পাই, তার আগে দীর্ঘ সময়, 2017-র আগে দীর্ঘ সময়, আমি বলে নয়, 36,000 যে চাকরি পেয়েছে ছেলে মেয়ে সবাই, সবাই রীতিমতো স্টাডির মধ্যে ছিল, পড়াশোনার মধ্যে ছিল। 2017 সালে পরীক্ষা দিয়ে, 2014-16 পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে প্রসেসিংয়ে থাকা, তখন ইন্টারভিউ দেওয়া, একটা চাকরি পেয়ে যাওয়ার পরে 6 বছর চাকরি করার পরে একটা ইন্টারভিউ দেওয়া, এর মধ্যে বিস্তর তফাত থাকে, কেউ বোঝে না, যারা বোঝার তারাই বোঝে। আমি 2016 সালে যখন 2015-16 সালে যখন অ্যাপটিটিউড টেস্ট হয়, ইন্টারভিউ হয়, আমার যে বোর্ডে ছিল, বোর্ডের নম্বর ছিল, সেখানে 3টে ম্যাডাম ছিল, 3টে ম্যাডাম কম করে 10-12টা কোশ্চেন ধরেছিল, আমি 10-12টা কোশ্চেনই সঠিক উত্তর দিয়েছিলাম। আই রিপিট, আমি 10-12টা কোশ্চেনেরই সঠিক উত্তর দিয়েছিলাম। আজকে 2023 সালের আজকের দিনে দাঁড়িয়ে ওই 12টা কোশ্চেনের 1টা কোশ্চেন ধরলে আমি পারবো না, তাহলে আমি যোগ্য নই। ঠিক আছে, আমি যোগ্য নই, তাহলে আমার একাডেমিক স্কোর কম, আমি ইন্টারভিউতে 4.33 আর 4 পেয়েছিলাম। অনেক গ্রুপে লেখা হচ্ছে যে 4.33-4 যারা 4, 8, 9, 10 পেয়েছে তাদের টাকা খেয়ে চাকরি হয়েছে। আমার টাকা খেয়ে চাকরি, আমার ঘর বাড়ি দেখে মনে হচ্ছে আমি টাকা খেয়ে চাকরি করেছি। ওই দেখেন আমার 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 ছাদে প্লেন নামার, হেলিকপ্টার নামারও ব্যবস্থা নেই। আমার এই দেখেন ঘরটা দেখেন, মা এই যে বারান্দায় থাকে, এই দেখুন আমার মা এই যে বারান্দায় থাকেন, এই বারান্দায় এখন তাঁবু লাগিয়ে দাঁড়িয়ে আছে, এই যে বারান্দায় এখনও ছাদ করতে পারেনি, এই যে মায়ের ঘরটা এখনও ছাদ করিনি, এই দেখেন মায়ের ঘরটা এই যে তাঁবু লাগানো, ওপরে ছাদ নেই, টিন নেই, ছাদ তো দূরের কথা, টিনও নেই। হ্যাঁ, এই যে ঘরে আমার 2017 সালে আমি বিবাহিত ছিলাম না, এখন এই যে বিবাহিত স্ত্রী, 7 মাসের প্রেগনেন্ট, এই যে সব কাগজপত্র, এই যে ডকুমেন্টস, এই যে কালকে হসপিটালে গিয়ে কাগজ করে নিয়ে আসলাম, এই যে সব ডকুমেন্টস, এই যে 7 মাস প্রেগনেন্ট, তাহলে এই 3 মাসের মধ্যে ইন্টারভিউ কী করে দেবে মানুষ? তাহলে তার প্রেগনেন্সি, তার ব্যাপারটা, তার তো আর 3 মাস পরে তো তারও তো ইয়ে হবে, একটা বেবি হবে, সে তো বেবি হওয়ার আগের থেকেই টেনশনে আছে। আমার মার অবস্থা দেখুন, আমার মার পা ভেঙে, ফিমার ভেঙে, এই দেখেন ফিমারের, এই যে সব ফিমারের এই যে কাগজপত্র, এই যে সব কাগজপত্র, এই যে ভেঙে মায়ের পার ফিমার ভেঙে রয়েছে, ফিমার ভেঙে মার হাঁটা চলা বন্ধ, বিধবা মা, বাবা নেই, বাবা ক্যান্সার পেশেন্ট, বাবা ক্যান্সার পেয়ে 2017 সালে মারা গেছে। এবার বলুন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি 2017 সালে চাকরি পেয়েছি, আমি 2022 সালে কি করে ইন্টারভিউ দেবো? কে আমার দায়িত্ব নেবে? 12টা কোশ্চেনের 12টা কোশ্চেন কে আনসার করবে? আমি পারবো না, আমি বললাম তো আমি পারবো না। আমার সে আমার সেরকম কনফিডেন্স নেই, অনেক গ্রুপের অনেকের কনফিডেন্স আছে, আমার সে কনফিডেন্স নেই। ঠিক আছে, আমার সেরকম কনফিডেন্স নেই, আমি এখন আবার এই 2 মাসের পড়াশোনা করে
আমি আবার 12টা কোশ্চেনের 12টা কোশ্চেন অ্যান্সার দেবো, বা 10টা কোশ্চেনের 10টা কোশ্চেন অ্যান্সার দেবো, আবার নতুন করে টেট এক্সাম দিতে হবে। আমার ইয়ে নেই, আমি টেট এক্সামে 93 স্কোর করেছি টেটে, আমি এসসি। তাহলে এইবার বলুন, যার একাডেমির স্কোর খারাপ সে টাকা দিয়ে চাকরি পেয়েছে? হ্যাঁ, যার একাডেমির স্কোর খারাপ সে টাকা দিয়ে চাকরি পায়? হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি ওয়ার্ল্ড কাপ পায়নি, তাহলে সৌরভ গাঙ্গুলি ভালো ক্রিকেটার নয়? রাহুল দ্রাবিড় ওয়ার্ল্ড কাপ পায়নি, রাহুল দ্রাবিড় ভালো ক্রিকেটার নয়? হ্যাঁ, একাডেমিক স্কোরে কি একটা মানুষের মাপকাঠি হয়ে যায়? পৃথিবীর বড় বড় মহান মহান ব্যক্তি মহান মহান ব্যক্তির একাডেমিক স্কোর খারাপ আছে, একাডেমিক স্কোরে সব যাবতীয় মানদণ্ড হয়ে যায় বিচারে। আপনারাই বলুন, আমি ইন্টারভিউ দেব না, আমি সুইসাইড করে দেবো আমার ফ্যামিলি নিয়ে। আমার এই ফ্যামিলি নিয়ে, আমার এই 7 মাসের প্রেগনেন্ট বউ আছে, আমার 2 মাস পরে আমার বেবি হবে, মা আছে, করে নেবো হাইকোর্টের সামনে হোক, নবান্নার সামনে হোক, যেখানে হোক করে নেবো ফ্যামিলি নিয়ে। আমি ইন্টারভিউ দেবো না, তাদের যা হয় হয়ে যাক, যা হোক আমি মেনে নেবো, আমি ইন্টারভিউ দেবো না। আমার এই চাকরি চলে গেলে, যেদিন চলে যাবে, আমি ফ্যামিলি নিয়ে করে নেবো। কে দায়ী আমার দেখার দরকার নেই, রাজ্য সরকার দায়ী, পর্ষদ দায়ী, বিচারপতি দায়ী, কে দায়ী, কোন মঞ্চ দায়ী, কে দায়ী আমার দেখার দরকার নেই। 5 লাখ টাকা দিনা এই ঘর করেছি, 5 লাখ টাকা এখন লোন শোধ করতে হবে আমার, 1 বছর হয়েছে, এখনো 4 লাখ টাকা লোন শোধ করতে হবে, কোথায় পাবো, কে দেবে, কে দেবে? আর তো সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরে যদি আমি ইন্টারভিউতে পাস না করি, তাহলে এই লোনের বোঝাটা কে টানবে, আমার এই ফ্যামিলির বোঝাটা কে টানবে? আমার একার সমস্যা আমি বললাম, এরকম 36,000 ফ্যামিলি আছে, 36,000 চাকরি, সরি 32,000, এখন 30,000, 32,000, তাহলে 32,000 ফ্যামিলির 32,000 রকম সমস্যা আছে, 32,000 ফ্যামিলির 32,000 রকম সমস্যা আছে, এই সমস্যাটা কে দেখবে, কে দেখবে আমার কথা, কে দেখবে? আমি চাকরি পেয়ে অন্যায় করেছি? আমি পড়াশোনা করে চাকরি পেয়ে অন্যায় করেছি? আমি ইন্টারভিউ দিয়ে অন্যায় করেছি? আমি টেটে ভালো স্কোর করে অন্যায় পেয়েছি, অন্যায় করেছি? আমার একাডেমিক স্কোর খারাপ পরিস্থিতি, সময় পরিস্থিতিতে একাডেমিক স্কোর খারাপ হতে পারে না মানুষের? হ্যাঁ, রাত জেগে জেগে পড়াশোনা করে টেটে এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করেছি, ইন্টারভিউ ভালো করেছি, এটা আমার দোষ? হ্যাঁ, তারা অ্যাপটিটিউড টেস্ট নেয়নি, সেটা আমার দোষ? হ্যাঁ, সেটা আমার দোষ? ছেলে খেলা চলছে। আমি ইন্টারভিউ দেবো না, আমি ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট দেবো না, আমি যা পেয়েছি যা কাগজপত্র আমার আছে সব কিছু শো করবো, আমি ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট দেবো না, কোনো রায় কিছু আমি কিছু জানি না। আমার যদি চাকরি চলে যায়, আমি সরাসরি আমার ফ্যামিলি নিয়ে করে নেবো একদম শহরের রাজপথে, কলকাতার রাজপথে গিয়ে করে দেবো, তাতে যা হয়, তারপরে কে দায়িত্ব নেবে আমি বুঝে নেবো, আমি করে নেবো, তারপরে যা হয় দেখা যাবে কি হবে। আমার, আমি তো চলে গেলাম, আমার জন্য যদি আরো 32,000-30,000 ফ্যামিলি বেঁচে যায়, তারা বেঁচে থাকুক, আমার দেখার দরকার নেই। আমি ইন্টারভিউ ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট বা কোন রকম কিছুই আমি আর দেবো না। চাকরি যখন পেয়ে 6 বছর চাকরি করে ফেলেছি, কনফার্মেশন লেটার এটা ওটা সব সমস্ত কিছু আছে, ট্রেন সার্টিফিকেট ফিকেট সব আছে, আমি আর ইন্টারভিউ দেবো না, দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন।